नेता एवं गोपालगंज कोटालीपाड़ार मा माटी मानुषेर नेता এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী জননেতা এবং বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি এস এম জেলানি ভাই তার বাড়ির তার মা বাবার কবর জিয়ারত উপলক্ষে আগমন উপলক্ষে নিয়ে এসেছিলেন তার সফর সঙ্গী এবং তার পরিবার সহ সকল নেতৃবৃন্দদের উপর বর্বর রচিত হামলা করে তার একজন সফর সঙ্গী এবং শওকত হোসেন দিদার এবং যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রিয়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় পর্যায়ের একজন আম্পায়ার তাকে নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যার প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ মিছিল, যে এই হত্যাকারীরা এখনো পায়রা দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং এই হত্যাকারীরা এখনো দিবালকে বিভিন্ন উস্কানমূলক কথা বলছে এবং যাতে কোটালি পাড়া তথা গোপালগঞ্জের আইন শৃঙ্খলা বিঘ্নিত হয় এই ব্যাপারে এরা সোচ্চার এবং আমরা এই কোটালীপাড়া থানা বিএনপি এবং তার সহযোগী সংগঠনের পক্ষ থেকে এই হত্যাকারী এবং হত্যাকারীর দোষর এবং এই সাবেক স্বৈরাচার সরকারের যারা প্রেতাত্মা আছে তাদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তি স্থাপন করার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণ আপনাদের থেকে অনেক শক্তিশালী। আপনাদের অর্থনীতি বিলম্বে চিহ্নিত করে জনগণ আপনাদের ওই মসরাত থেকে স্বৈরাচারের দোসরের হাত থেকে রক্ষা করবে এবং অনধি বিলম্বে আপনাদের জনগণের কাতারে নিয়ে এসে বিচার করবে। এবং আমি পরিশেষে সকলকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং দিদার হত্যাকারীর বিচার এবং যারা উস্কানিদাতা তাদের বিচার অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে এসে বিচার শুরু হয় সেই সুদৃষ্টি রাখার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। এই দাবি জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, সকলকে ধন্যবাদ।